ছোট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাজধানী এরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পড়ার বিষয় কি? আজকে আমরা বাংলা আর ইংরেজি করব। তাহলে বাংলা খাতা নিয়ে তোমরা বসে যাও। আজকে আমরা বাংলায় কি করব দেখো ছোট সোনামণিরা। দেখো বাংলায় আজকে আমরা শিখব, মানেরা আমরা বাংলায় আজকে শিখব, বাংলায় শিখব কি শিখব? চারদিকের নাম। আমাদের চারটা কিন্তু দিক আছে। আমাদের ছোট সোনামণিরা কয়টা দিক? আমাদের চারটা দিক, উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব। তাহলে এই চারটা দিকের নাম কিন্তু আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা চারটা দিকের নাম লিখে ফেলি বোর্ডে, এবং তোমরাও আমার সাথে সাথে লেখো ছোট সোনামণিরা। তাহলে আসো আমরা চারটি দিকের নাম লিখি। চারটি দিকের নাম, ঠিক আছে ছোট সোনামণিরা? আমরা চারটা দিকের নাম আজকে শিখব। প্রথমে আমি এক নম্বরে লিখি, দেখো শুরু করি। প্রথমে এক নম্বরে আমরা লিখব উত্তর, উত্তর, রস্যু। দেখো তয় তয় লিখব, আমরা কিন্তু ও লিখব না। দেখো তয় তয় কীভাবে লিখব? এইভাবে দিয়ে এই রকম করে, তারপরে বয়শূন্য র, উত্তর, তয় ত, উত্তর। তারপরে আমরা লিখব দক্ষিণ, দেখো দ কীভাবে এটা মাত্রা হবে, প্রথমে দেখো দক্ষিণ, ক আর মধ্যন্য স মিলে হয় খেয়ো। দেখো কীভাবে লিখব আমরা, এইভাবে প্রথমে দিব, তারপরে এরকম দিয়ে, তারপরে কীভাবে এটাকে এইভাবে দিব। দেখেছো তোমরা, এটা ক আর এটা একটা যুক্ত বর্ণ, ক আর মধ্যন্য স মিলে হয় খেয়ো, দক্ষিণ। তাহলে আর এটা কিন্তু মধ্যন্য হবে, দক্ষিণ, ঠিক আছে দক্ষিণ, উত্তর, দক্ষিণ। তিন নম্বরে দেখো পূর্ব, পয় দীর্ঘ আর ব, বয়ে কী হবে? রেফ হবে, বয়ে রেফ, পূর্ব। চার নম্বরে আমরা লিখব পশ্চিম, প দিব, তারপরে তালিব বসা, এখানে এখানে কি হবে তালিব বসা লেখো, তার সাথে একটা চ হবে, পশ্চিম, পশ্চিম, তালিব বসার সাথে চ হবে, তালিব বসারটা লিখে এই চয়ের মতন এক চ দিবে, পশ্চিম। তাহলে কি হলো, দেখো চারটি দিকের নাম আমরা পেয়ে গেলাম কি কি। দেখো উত্তর রস্যু তয় ত বয়শূন্য র, উত্তর। তারপর আমরা লিখেছি কি দক্ষিণ, দ ক্ষয় খেয়োতে রশ্মি মধ্যন্য দক্ষিণ। তারপরে লিখেছি কি পূর্ব, পয় পয় কী হবে দীর্ঘ, বয়স বয়ে রেফ হবে, পূর্ব। তারপরে পশ্চিম, প তালিবসা চয়ে রশ্মি ম, পশ্চিম। তাহলে আমরা একটু পড়ি আবার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আমার সাথে সাথে পশ্চিম, আমার সাথে সাথে তোমরা পড়ো কয়েকবার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম।
তাহলে ছোট সোনামণিরা আজকে আমরা চারটি দিকের নাম পেয়ে গেলাম। এগুলো তোমরা একদম ভালো করে বারবার লিখবে, তাহলে কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে আর তোমরা পরবর্তীতে পারবে। তাহলে এই চারটি দিকের নাম তোমরা শিখে ফেলো বাসায় বসে, বারবার প্র্যাকটিস করবে খাতায়। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার কী ক্লাস আছে? ইংরেজি। তাহলে তোমরা বাংলা বইটা রেখে দাও এবং বাংলা খাতাটা রেখে দাও, এখন আমরা কী করব? ইংরেজি। তাহলে আসো ছোট সোনামণিরা, ইংরেজি খাতা নাও। আগে আমি এটা মুছে নেই। দেখো ছোট সোনামণিরা, আমরা ইংরেজি আগের ক্লাসে কি করেছিলাম? আগের ক্লাসে আমরা করেছিলাম ইংলিশ থেকে বেঙ্গলি, মানে ওয়ার্ড মিনিং ইংলিশ থেকে বেঙ্গলি করেছিলাম, ইংলিশ থেকে আমরা বাংলা করেছিলাম। এবার ওয়ার্ড মিনিং আমরা কী শিখব? বাংলা থেকে ইংরেজি করা শিখব। তাহলে দেখো কী কী আছে। আপেল, পাখি, নৌকা, মাছ, ফুল, ঘাস, বাড়ি, পুতুল, পাতিহাঁস, গাড়ি, এই কয়টাকে আমরা আজকে ইংরেজি করব। তাহলে আসো আমার সাথে তোমরা লিখে ফেলো, বোর্ডে আমি লিখছি। ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং আজকে আমরা কী শিখব? বেঙ্গলি থেকে ইংলিশ, বাংলা থেকে আমরা ইংলিশ করব, তাই না? তাহলে আমরা করতে থাকি। প্রথমে আমরা এক নম্বরে লিখব সরেয়া, সরেয়া আপেল, দুই নম্বরে আমরা লিখি পাখি, কয় পা খয় রশ্মি, পাখি। তিন নম্বরে আমরা লিখব নৌকা, নয় উকারে নৌ, কয়াকারে কা, নৌকা। তারপর লিখব চার নম্বরে লিখব ময়াকারে মা, ছ মাছ। ফাইভ নম্বরে লিখব ফুল, কয়স্কার ফু ল ফুল। পাঁচ নম্বর লিখলাম, এরপরে আমরা ছয় নম্বরে লিখি ঘাস, বাড়ি ঘয়কার ঘা দন্ত স ঘাস। সাত নম্বরে লিখব বাড়ি, বয়াকারে বা ডয় শূন্য রয়ে রশ্মি, বাড়ি। এইট নম্বরে আমরা লিখব পুতুল, পরিষ্কারে পু তরিষ্কারে তু ল পুতুল। নাইন নম্বরে লিখব পাতিহাঁস, পয়াকারে পা তরিষ্কারে তি পাতিহাঁস, হয় চন্দ্রবিন্দু আকার তন্তস্য পাতিহাঁস। তারপর লিখব দশ নম্বরে কি লিখব গাড়ি, গয়াকারে গা ডয় শূন্য রয়ে রশ্মি, গাড়ি। তাহলে ছোট সোনামণিরা, আমরা আপেলের বাংলাটা কী হবে লিখি, আপেলের ইংরেজি কী হবে সেটা লিখে ফেলি।
তাহলে ছোট সোনামণিরা আমরা আপেলের কি ইংরেজি হবে সেটা লিখে ফেলি। এ পি পি এল ই অ্যাপেল। আপেলের ইংরেজি কি? অ্যাপেল। পাখি, পাখি অর্থ কি? ইংরেজি কি হবে? বার্ড। বি আই আর ডি বার্ড। নৌকা ইংরেজি কি? বোট। বি ও এ টি বোট। কি হবে? বি ও এ টি বোট। মাছ ইংরেজি কি? ফিশ। এফ আই এস এস। ফুল, ফুল ইংরেজি কি হবে? ফুল ইংরেজি কি? ফ্লাওয়ার। এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার। ঘাস, ঘাস ইংরেজি কি? ঘাস ইংরেজি গ্রাস। জি আর এ এস এস গ্রাস। বাড়ি, বাড়ি ইংরেজি কি? হাউস। এইচ ও ইউ এস ই হাউস। পুতুল ইংরেজি কি? ডল। ডি ও ডাবল এল ডল। পাতিহাঁস ইংরেজি কি? ডাক। ডি ইউ সি কে ডাক। গাড়ি ইংরেজি কি? কার। সি এ আর কার। তাহলে ছোট সোনামণিরা আমরা আজকে ওয়ার্ড মিনিং বাংলা থেকে ইংরেজিটা শিখে ফেললাম। এটা তোমরা ভালো করে বাসায় বারবার প্র্যাকটিস করবা, নাহলে কিন্তু মনে থাকবে না। তাহলে আমরা আবার একটু পড়ি। কি লিখেছি? আপেল। আপেল ইংরেজি কি? এ পি পি এল ই আপেল। পাখি, বি আই আর ডি বার্ড। নৌকা, বি ও এ টি বোর্ড। মাছ, এফ আই এস এস মাস। ফিশ, ফুল ফ্লাওয়ার, এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার। ঘাস গ্রাস, জি আর এ ডাবল এস গ্রাস। বাড়ি হাউস, এইচ ও ইউ এস সি হাউস। পুতুল ডল, ডি ও ডাবল এল ডল। কি হবে? ডি ও ডাবল এল ডল। কি হবে? ডল। পাতিহাঁস ডাক, ডি ইউ সি কে ডাক। গাড়ি কার, সি এ আর কার। তাহলে আবার আমার সাথে আবার একটু পড়ো। আপেল অ্যাপেল, পাখি বার্ড, নৌকা বোর্ড, মাছ ফিশ, ফুল ফ্লাওয়ার, ঘাস গ্রাস, বাড়ি হাউস, পুতুল ডল, পাতিহাঁস ডাক, গাড়ি কার। তাহলে আজকে আমরা এই পর্যন্ত ইংরেজিটা করব। নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু করব। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।